সিলেট জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে, তবে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুরমা নদীতে দিন দিন বৃদ্ধি পেয়ে নদীর পানি উপচে সিলেট নগরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। সিলেটে কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি থাকায় বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। অন্যদিকে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কবলে পড়ে পানিবন্দী সিলেট নগরীর লাখ লাখ মানুষ। ড্রেনে পানির জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটেও দেখা যায় হাঁটু সমান পানি। তবে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় সিলেটের সর্ববৃহৎ পাইকারি বাজার কালীঘাট, তেরো রতন, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপার, যতরপুর, শাহজালাল উপশহর, ঘাসিটুলা, সোভানীঘাট, দক্ষিণ সুরমার পাঠানপাড়া, আলমপুরের নিম্নাঞ্চল সহ বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষজন। অন্যদিকে বিভিন্ন এলাকায় পানিবন্দী মানুষ এই জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে স্থানীয় কাউন্সিলর ও সিটি মেয়রের সুদৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে এলাকায় পানিবন্দী স্থানীয়রা জানান, না মহিলা কাউন্সিলর উদ্দেশ্য বলতে চাই, যে তাই এখন পর্যন্ত আইলে না, যে নির্বাচনের সময় আইলে তাই ঠিকই আসেন, নির্বাচনের পরে এখনো একদার দিন আইসন না, আপনারা জিকাইছেন না, বা ভালো মতো লকডাউনের সময় কেউ আইসেন না, এখন পর্যন্ত আইসেন না, তাহলে একটা দিন খবরও লইছেন না ইয়ার নির্বাচনের পরে আপনাদের থেকে, কাউন্সিলর আইসন মহিলা কাউন্সিলর এখন পর্যন্ত আইসেন না। কিন্তু আসলে এটা হচ্ছে অল্প বৃষ্টিতে আসলে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে যায়, যার কারণে মানে নদী নালা সবগুলো তো বন্ধ জমাট বাঁধার কারণে, অল্প বৃষ্টিতে ইনো বারবার পানি উঠে যায়, এলিয়ে আমাদের তিনবার সেটা শিকার হতে যাচ্ছি, এবং ওনার প্রতি আমাদের এটাই থাকবে সবসময় দায়িত্ব, যে একটু চেষ্টা করিয়া যাতে এই জলাবদ্ধতা সৃষ্টিটা যাতে আমরা আর পরবর্তী যাতে আমরা এটা সংকটমূলক অবস্থায় পড়ি না আর কি। আর তারপরে উনিও চেষ্টাতে আছেন যে আমাদের মাননীয় মেয়র মহোদয় সমস্যাপন্ন হয়ে যাতে এটা একটা সুনির্দিষ্ট একটা সমাধান করতে পারেন আর কি, যাতে আমাদের জনজীবনটা একটু স্বাভাবিক হয়ে যায়। সুরমা নদী ভরাট ও উজানের পানির ঢলে সুরমা পার উপচে নগরীতে পানিবদ্ধতার সৃষ্টি করেছে। এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, এখন আপনারা জানেন নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং প্রত্যেকটা ছড়ার সঙ্গে নদীর সম্পর্ক, নদী যখন ফ্লাশ পানি হয় তখন ফ্লাশ পানিগুলো ব্যাক করে এবং যেগুলো নিম্ন অঞ্চল আছে সেগুলোতে পানি, জলাবদ্ধতা ওইটা বলা যায়, নদী খাল সবটা শুকনা আছে, অথচ শহরে একটু বৃষ্টি হইলে হাঁটুইমা পানি, আর এত মুষলধারে বৃষ্টি হওয়ার পরে যেসব জায়গা আপনারা যেতটুকু জায়গা বলছেন, আপনি আমি বলতেছি সুবানীঘাট, সুবানীঘাট একদম ছড়ার নিকটবর্তী, এইটাতে যখন ছড়াগুলো ফ্লাশ হয়ে এখানে উঠে, আর আপনার তালতলা, তালতলা দেখেন হোটেল গুলশানের পাশে পানি ছড়াগুলো ঠাই ঠাই হয়ে যখন আছে নিচের দিকে একটু ডাউন, ওইখানে এই একটু জায়গা পানি থাকে, আবার ছড়াটা একটু খালি হইলে পানি চলে যায়, তো এইরকম দুই একটা জায়গা ছাড়া আর তো কোথাও হচ্ছে না। তবে সুরমা নদীর পানি বৃদ্ধির কারণে ও থেমে থেমে বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং সড়কে উঠেছে পানি, এমনকি ঘরে পানি ঢুকে যাওয়ার কারণে রান্নাবান্না সহ দৈনন্দিন কাজ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে নগরবাসীদের। একই সাথে ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছেন সিলেট নগরীর বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। ঘরবন্দী হওয়া স্থানীয় জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সিলেট সিটি মেয়র বলেন, বাড়ির নিচে নামলে আমি কি করবো, ডুবরিয়াওয়ারে প্ল্যান করে বাড়ি বানাইছে গৃহায়ন অধিদপ্তর, তো ওয়াটার লেভেল থেকে 4 ফিট নিচে, এটা তো সিটি কর্পোরেশনের প্ল্যান না, এটা তো সরকারের গৃহা সাজালাল ওই যে গৃহায়ন অধিদপ্তরের আন্ডারে প্ল্যান নেবেন ওনারা, বাড়ি বানাবেন ওনারা, মাটি ভরাট করে ওনারা, আর সব টেকা পয়সা নেবেন ওনারা, আমি ময়লা আনতাম রাস্তা করতাম, তারপরে এখন এখানে নিম্ন অঞ্চলে পানি ছড়া পানি ঢুকে এটা নিয়ে আমি কী করবো, কাজে আমরা তারপরেও চেষ্টা করতেছি, এখন যা হবার হয়েছে, এখনও তো এই এলাকার বুটার এই এলাকার মানুষ কীভাবে জলবা। আরও কয়েকদিন বৃষ্টি হতে থাকলে জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে। নিশাত তাসনিম নিতু, ডায়াল সিলেট টেলিভিশন, সিলেট।